হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের দারুণ মজার আলু পুরি তৈরি করে দেখাবো। এই আলু পুরি তৈরি করা খুবই সহজ, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট এই পুরি তৈরি করে নিতে পারবেন। এই পুরি খেতে অসম্ভব মজার হয়। তো চলুন সহজ আলু পুরি রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে দুইটি মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। আলু এরকম কিউব করে কেটে তারপর সিদ্ধ করে নিয়েছে। এখন একটি পটেটো ম্যাশার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেব। আপনারা চাইলে হাত দিয়ে কিংবা গ্রেটার দিয়ে ম্যাশ করে নিতে পারবেন। এই তো আমার আলু ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, কোয়ার্টার চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, কোয়ার্টার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, কোয়ার্টার চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, 3 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 7 বোতল লবণ দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি, হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। এই তো আমার ডো তৈরি হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে বোর্ডের উপর নিয়ে সমান 3 ভাগে ভাগ করে নেব। এখান থেকে একটি ডো নিয়ে প্রথমে গোল বলের মতো তৈরি করে নেব। এখন হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছে। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে মোটামুটি পাতলা একটি রুটি তৈরি করে নেব। তবে রুটিটা খুব বেশি পাতলা করা যাবে না, আবার একেবারে মোটাও করা যাবে না। দেখুন, এরকম পাতলা একটি রুটি তৈরি করে নিয়েছি। এইরকম একটি কুকি কাটার দিয়ে পুরীর মতো শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কৌটার মুখ ব্যবহার করতে পারবেন। তারপর বাড়তি অংশগুলো আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন, ঠিক এরকম পুরি তৈরি করে নিতে হবে। এভাবে সবগুলো পুরি আমি তৈরি করে নিয়েছি। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে দুইটি পুরি দিয়ে দিচ্ছি। চুলারাস কিন্তু একেবারে কমানো যাবে না, মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি থাকবে। কিছুক্ষণ পর পুরিগুলো আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তারপর একটি ছাঁকনি দিয়ে তেল ছড়িয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে। একইভাবে বাকি পুরিগুলোকে ভেজে নিতে হবে, তাই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকেও একইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো পুরি আমি ভেজে নেব। সবগুলো পুরি আমি একে একে ভেজে নিয়েছি, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমার পুরিগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন।
এটা তৈরি করে খেলেই বুঝতে পারবে ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি আপনাদের সুজি ময়দা টক দই দিয়ে সম্পূর্ণ নতুন ইউনিক একটি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে হাফ কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি, হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর 1/4 কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি, 2টি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি, 1টি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আবারও সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ঘন একটি ব্যাটার তৈরি করে নেব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে, এখন ঢাকটা দিয়ে ঠেকে রেস্টে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। আবারও সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। 10 মিনিট রেস্টে রাখায় সুজি ফুলে অনেক ঘন হয়ে গিয়েছে, তাই এর মধ্যে আরও 1/4 কাপ পরিমাণ পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছে। তো আমার নাস্তার ব্যাটার রেডি হয়ে গিয়েছে, এখন এটাকে এক সাইডে রেখে দেব। এই নাস্তা ভাজার জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখান থেকে পরিমাণ মতো সুজির মিশ্রণ গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে ঠিক এরকম লম্বাটে শেপ দিয়ে দিচ্ছি, আপনারা দেখে হয়তোবা বুঝতেই পারছেন। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বানাতে পারবেন। এভাবে আমি একে একে সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি। চুলারাস মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আজ এমনি আপনাদের সুজি দিয়ে দারুণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এটা তৈরি করা খুবই সহজ, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি, 1টি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, 2টি কাঁচামরিচ কুচি, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, 1 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ,
কটার চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে, দুই টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছে, তিন টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছে, এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে কোয়াটার চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছে। আবারও সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছে। বেকিং সোডা সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে ঘন একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন, এরকম ঘনত্বের একটি ব্যাটার রেডি করে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 15 মিনিটের জন্য। ফিরে আসলাম 15 মিনিট পর। রেস্টে রাখার পর ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে আর অনেক বেশি ঘন হয়ে গিয়েছে। এ পর্যায়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করে একটু পাতলা করে তৈরি করে নিতে হবে। এই মিশ্রণটা খুব বেশি ঘন করা যাবে না, আবার পাতলাও করা যাবে না। মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে। এখন এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ গরম তেল দিয়ে দিচ্ছি। আবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে, এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে লো আঁচে গরম করে নিয়েছি। এখান থেকে অল্প পরিমাণ ব্যাটার নিয়ে এরকম পাকোড়ার মতো শেপ দিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে একে একে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলারাস মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের পর্বে আমি আপনাদের শুধুমাত্র ময়দা দিয়ে দারুণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। ময়দা দিয়ে যে এত মজার নাস্তা তৈরি করা যায় একবার না খেলে বিশ্বাসই করতে পারবেন না। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, 7 মতো লবণ দিয়ে দিচ্ছে, 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মৌরি দিয়ে দিচ্ছে, 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, অল্প পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি।
এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে ঘন একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে স্মুথ একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার চুলা একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে লো আঁচে গরম করে নিয়েছি। তারপর এই গরম তেলে অল্প পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো নাস্তা আমি একে একে দিয়ে দিচ্ছি। কাজটা আমি কিভাবে করছি দেখে হয়তোবা বুঝতেই পারছেন। এভাবে সবগুলো পাকোড়ার মতো শেপ দিয়ে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এখন চুলা রাস মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার।